বাবা গো আসবে ও বাবা ও বাবা ফাঁসিতে আত্মহত্যা করলো ষোলো বছরের এক নাবালক। নাবালক ছেলেটি দশম শ্রেণীতে পাঠরত বলে জানা গিয়েছে। নাম মুনিশ দেবনাথ, তার বাবার নাম মন্টু দেবনাথ ও তার মায়ের নাম শিখা দেবনাথ। বাড়ি আগরতলা আড়ালিয়া পালপাড়ায়। সাত সকালে বাড়ির লোকের অনুপস্থিতিতে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করেছে ওই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত কলেজ টিলা ফাঁড়ির পুলিশ প্রাথমিকভাবে একটি অস্বাভাবিক মামলার হাতে নিয়ে তো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের সদস্যদের ধারণা, মুনিশ প্রেমে ব্যর্থ হয়ে এই ঘটনা সংঘটিত করেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা তো সবাই ঘুম থেকে উঠছে, তো এই হেরমা তো আশাকর্মী শিখা দেবনাথ, তো হেরমা ফিল্ডে বাড়িছে, তো অফিসের কাছে একটু ফিল্ডে বাড়িছে আড়ালিয়া পালপাড়াতে। তো এ তো মনে করো 8টা কি 9টা ঘুমায় সকাল পর্যন্ত। তো হেরমা দেখছে হে ঘুমাই দিছে, এই ফাঁকে কাজটা সেরে আইব। তো তো হেরমা কাজটা সেরে আইতেইতেই এক কাজটা করে রয়েছে, গলায় মানে ফাঁসি দিয়ে আত্মহত্যা করছে। তো হেরমা এরকম অবস্থা দেখছে, দেখে চিল্লামাল্লা করছে। সবাই আমরা যার যার আত্মীয় স্বজন দূরে আইছি, পাড়া প্রতিবেশী দূরে আইছি। নাম কি হের? এর নাম মুনিশ দেবনাথ, বাবার নাম 16, বাবার নাম মন্টু দেবনাথ, আড়ালিয়া পালপাড়া। কোন ক্লাসে পড়ে? হ্যাঁ আমি তো মাধ্যমিক দিছে, ক্লাসে ইলেভেনে পড়ে, মাধ্যমিক ফার্স্টে ইলেভেনে পড়ছে, মাধ্যমিক দিব সরি। কি মনে হইতেছে মানে কিভাবে হঠাৎ মনে হইতেছে? সম্ভবত একটু না একটু মেয়ে সংক্রান্ত আছে, আমার ধারণা ঠিক সত্যি নয় হইতে পারে। যতটুকু ধারণা হ্যাঁ, কিছুদিন আগে মোবাইল টোবাইল কিনছে, পর্দা পড়াশোনা তো কন্টিনিউ চালা যাচ্ছে, মানে সোশ্যাল মিডিয়াতে যা দেখি আর কি, হয়তো বা মেয়ের সংক্রান্ত কিছু একটা থাকতে পারে। তো আমি চাই একটু দ্রুত তদন্ত নির্দেশক, তার আর তার যে বন্ধু বান্ধব আছে ওদেরকে জিজ্ঞেস করে যদি ওই জিনিসটা বের করানো যায়। কারণ এই বয়সে তো হের মন মানসিকতা সব ঠিক আছে, পড়াশোনার ছেলেরা ঠিক আছে। তো আমি চাইবো যে দ্রুত তদন্তের নির্দেশ দেওয়ার জন্য। পুলিশকে আইসে ঘটনাস্থলে? ঘটনাস্থলে আমরা আউটপোস্টে খবর দিছি, আউটপোস্টে বড়বাবু আইসে, লগে কনস্টেবল আইসে, তারা তাদের যে নিয়ম অনুসারে কাজ চলছে, এখন আমরা মর্গেতে নিয়ে যাচ্ছি। ঘটনাতে আমরা এখানে 10টা সাড়ে 10টার দিকে খবর গেছে, একজন বাই হ্যাঙ্গিং হইয়া এই আড়ালিয়া পালপাড়াতে, যে ডিজিসের নাম হইছে মনিশ দেবনাথ 17+, আর 16+, আর এলাই সাগর দেবনাথ, আর বাবার নাম হচ্ছে শ্রী মন্টু দেবনাথ, আর বাড়ি হচ্ছে আড়ালিয়া পালপাড়া। কী কারণে মারা গেছে খবর পাওয়ার সাথে সাথে আমরা আইছি ঘটনাস্থলে, আইছি দেখে যে তার নিজ ঘরে ঘরের তীরের সঙ্গে মার সারি দিয়ে। কী মনে হচ্ছে প্রাথমিকভাবে কী মনে হচ্ছে আপনাদের তদন্ত? তো পুরা ন্যাচারালি অরিজিনাল হ্যাঙ্গিং, আর এখানে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, একদম অরিজিনাল পারফেক্ট যাতে হ্যাঙ্গিং।